हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। ভূত চতুর্দশী ঘিরে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি নিয়ম কানুন। এদিন দুপুরে 14 রকমের শাক খেতে হয় এবং সন্ধ্যাবেলায় জ্বালানো হয় 14টি প্রদীপ। মনে করা হয় ঘোর অমাবস্যার রাতে বিদেশী আত্মারা নেমে আসেন মর্তলোকে। এর ঠিক পরের দিনে হয় কালী পুজো। তবে 14 শাক খাওয়া ও 14 প্রদীপ জ্বালানোর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। বৈজ্ঞানিক মতে ঋতু পরিবর্তনের জন্য এই সময় নানান ধরনের অসুখ হয়ে থাকে। 14 শাক খেলে শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে আর হেমন্তের শুরুতে প্রকার উদ্রব দূর করতে বাড়িতে 14 প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশী 14 শাকগুলি হল ওল, বেত, সর্ষে, নিম, জয়ন্তী, সানসে, হেলেঞ্চা, পলতা, শৌলক, কালকা সুন্দর, গুলঞ্চ, ভাট পাতা, শুষ্নে। এই 14 রকমের শাক আমরা মানাবাজার থেকে সংগ্রহ করেছি এবং সেগুলো বাড়িতে নিয়ে এসে প্রথমে শাকগুলোকে ভালোভাবে বেছে নেব, যাতে তাতে কোনো পোকা, ছোটো মোটো ঘাস এসব যাতে না থাকে। এরপর সেগুলোকে বেছে নিয়ে বটিতে আলাদা আলাদাভাবে কেটে নেব সুন্দরভাবে। কাটা হয়ে গেলে একটি বালতিতে জল নিয়ে ভালোভাবে সেগুলো ধুয়ে ফেলবো। এই কারণে বালতিতে ধুবো, অনেক সময় শাকের মধ্যে বালি থেকে থাকে, সেগুলো বালতির মধ্যে ধুলে বালিগুলো নিচে পড়ে যায় এবং খুব ভালোভাবে শাকগুলো পরিষ্কার হয়ে যায়। রান্ধন বাড়ন করেন যিনি তিনি স্বয়ং পূজাহারি। দেহ নামের মন্দিরেতে ভোগ যোগান তিনি, হায় রে, দেহ নামের মন্দিরেতে ভোগ যোগান তিনি, দেহ নামের মন্দিরেতে ভোগ যোগান তিনি, হায় রে, দেহ নামের মন্দিরেতে ভোগ যোগান। এরপর কড়াইতে সর্ষের তেল দেবো। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেল গরম হয়ে এলে আমরা এতে বাদাম দেব। বাদামগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখবো। বাচার তরে খাইতে লাগে ই কথা সকলে জানে, কি খাই কি খাই পাইবা আমি আইলাম হেসেল পানে, কি খাই কি খাই পাইবা আমি আইলাম হেসেল পানে। বাচার তরে খাইতে লাগে ই কথা সকলে জানে, কি খাই কি খাই ভাই বাহাই আমি আইলাম হেসেল পানে, কি খাই কি খাই ভাই বাহাই আমি আইলাম হেসেল পানে। হেসেল পানে আহিসা দেখি, হেসেল পানে আহিসা দেখি মজার পঞ্চতত্ত্ব, হেসেল পানে আহিসা দেখি মজার পঞ্চতত্ত্ব। কিছু পরিমাণ বড়িও তেলের উপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবং সেটিও তুলে রাখবো। পঞ্চরসে পঞ্চব্যঞ্জন পঞ্চভূতে মত্ত, রান্ধন বাড়ন করেন যিনি, রান্ধন বাড়ন করেন যিনি স্বয়ং পূজাহারি, রান্ধন বাড়ন করেন যিনি তিনি স্বয়ং পূজাহারি। তারপর তেলে কালো সর্ষে দিয়ে দেব। দেহ নামের মন্দিরেতে ভোগ যোগান তিনি, হায় রে,
তারপর কেটে ধুয়ে রাখা শাকগুলি ওর মধ্যে দিয়ে দেবে। দেহ নামের মন্দিরে তে ভোগ যোগান তিনি, হায় রে দেহ নামের মন্দিরে তে ভোগ যোগান তিনি। নুন হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে রান্না করব। বাচার তরে খাইতে লাগে এই কথা সকলে জানে, কি খাই ভাই ভাই আমি আইলাম হেসেল পানে, কি খাই ভাই ভাই আমি আইলাম হেসেল পানে। বাচার তরে খাইতে লাগে এ কথা সকলে জানে, কি খাই ভাই ভাই আমি আইলাম হেসেল পানে, কি খাই ভাই ভাই আমি আইলাম হেসেল পানে। হেসেল পানে আহিসা দেখি, হেসেল পানে আহিসা দেখি মজার পঞ্চতত্ত্ব, হেসেল পানে আহিসা দেখি মজার পঞ্চতত্ত্ব, পঞ্চ রসে পঞ্চ ব্যঞ্জন পঞ্চভূতে মত্ত, হায় রে পঞ্চ রসে পঞ্চ ব্যঞ্জন পঞ্চভূতে মত্ত। শাকের জল কমে এলে ভেজে রাখা বড়ি এবং বাদামগুলো এর সাথে মিশিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। প্রথমেই বলি আমাদের এই ভিডিওটি দেখে অনেকটা দেরি হয়ে গেছে, তো বিশেষ কিছু বলবো না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার। দেহ নামের মন্দিরে তে ভোগ যোগান তিনি, হায় রে দেহ নামের মন্দিরে তে ভোগ যোগান তিনি।